সূচনার কথা আপনারা জানতে চেয়েছেন। আমি কোনোদিনই জনপ্রিয় লেখক বলে নিজেকে মনে করতাম না, এখনো করি না। সুতরাং আপনাদের এই অযাচিত প্রশ্নে আমি প্রীত আবার একই সঙ্গে আশঙ্কিত বটে। সত্যি কথা বলতে গেলে বলতে হবে যে অক্ষর জ্ঞান হওয়ার পর থেকেই লিখিত ভাষায় নিজেকে প্রকাশ করার একটি অদম্য ইচ্ছা আমাকে পেয়ে বসে, এবং সেই ইচ্ছাই বোধহয় আজ পর্যন্ত আমাকে লিখিয়ে নিয়ে চলেছে। আমার মা এবং গুরুজনদের কোনোদিন আমার এই ইচ্ছের পালে কোন হাওয়া লাগবে এবং আমার জীবন্তরী তাতে কোন দিকে প্রবাহিত হবে তা নিয়ে মাথা ঘামাতে দেখিনি। তাদের এই অহেতুক চিন্তা না করার ফলেই হয়তো আমি স্বাধীনভাবে নিজের ইচ্ছেটাকে প্রকাশের দিকে কোনো বাধা পাইনি। কর্তা ভজা, চাকরি অনুগত, ঝুঁকি এড়ানোর উপায় খুঁজে ক্লান্ত মধ্যবিত্ত পরিবারের পক্ষে এটা একটা ব্যতিক্রমী বলতে হবে। তাই আমাকে এই স্বাধীনতা ও স্বনির্ভরতার শিক্ষা দেবার জন্য আমার গুরুজনদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। আরও একটি কথা উল্লেখ করতেই হয় শুরুতেই, সেটা হচ্ছে ষাটের দশকের রাজনীতির উত্তাল তরঙ্গের কথা, যা আমার চেতনাকে আজও আচ্ছন্ন করে আছে। ভাষা ও দেশের আপামর মানুষের প্রতি গভীর বিশ্বাস এবং ভালোবাসায় আমাকে সাধারণভাবে এবং বিশেষত আমার নিজের জীবনে লেখার গুরুত্বকে অবধারিত সত্য বলে প্রতিষ্ঠিত করেছে। তাই সুদূর প্রবাসে বসেও বাংলাদেশ ও বাংলা ভাষার রূপ কল্পনা করে নিজের অগোচরেই আজও হঠাৎ আবৃত্তি করি সেই প্রাচীন জনম অবধি হাম রূপ নেহারিনু নয়ন না তিরোপিত ভেল লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলু তবু হিয়ে জুরন না গেল। অথবা বৈষ্ণব পদকর্তার সেই নায়িকার মতোই আমি সংক্ষেপে কিন্তু অন্তর থেকে উচ্চারণ করি সততার সঙ্গে বাংলার প্রতি আমার প্রেমের বৃত্তান্ত। সখী কি পুছসি অনুভব মায় সেই প্রীতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হয়। এজন্যই বড় জ্বালা ও আশা বুকে নিয়েই 69-এর গণ আন্দোলনের মুখেই 21শে ফেব্রুয়ারির সংকলনে সাম্রাজ্যবাদের, বিশেষ করে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের বিপক্ষে আমি লিখেছিলাম সাংস্কৃতিক দাসত্ব নামে আমার প্রথম প্রবন্ধ। দুঃখের বিষয়, কালের চক্রে সে পত্রিকাটি আমার হাতে আর নেই। তবে শুধু এটুকু এখনো মনে আছে যে বঙ্গবন্ধু সেটি পড়ে আন্তরিকভাবে ফরিদপুরি ভাষায় প্রশংসা করেছিলেন এবং আমাকে বুকে টেনে নিয়েছিলেন, যদিও আমি তখন ছাত্রলীগ বা আওয়ামী লীগের প্রত্যক্ষ সমর্থক বা কর্মী একেবারেই ছিলাম না। আজ সেই মুহূর্তের কথা স্মরণ করে আমি যুগপৎ গৌরব ও বেদনা অনুভব করছি। যা হোক, কথা আর না বাড়িয়ে আমার নিজের দুটো কবিতা দিয়ে আমি শুরু করছি, তারপরে অক্টাভিও পাজের উপরে লেখা আমার বইয়ের কিছু অংশ আপনাদের পড়ে শোনাব এবং তারপর তার কবিতার অনুবাদও কিছুটা পড়ে শোনাব। দুটি কবিতা দিয়ে শুরু করছি। প্রথম কবিতার নাম হচ্ছে মানুষের জন্য। মানুষ মানুষের পাশে খুব কাছাকাছি চলে এলে পরের মুখের ঘ্রাণে প্রতিফলনে নিজেরই মুখোমুখি হয়ে প্রতিপচলনে নিজের পাশে নিজেই অক্লেশে বুঝি দাঁড়ায় এসে যেন ছেলেবেলার সেই নীল মেঘ কালো মেঘের দেশে হারিয়ে যেতে 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 সিঁদুরের পাহাড়ে সাঁঝমণির বাড়িতে পৌঁছে যাওয়া। সেখানে সাত গাঙের ধারে কোন সে মেয়ে জোনাকির মালা গাঁথে
তার চোখে চোখ রেখে সাঁঝের আলোতে চেয়ে দেখি নিজেরই উজ্জ্বল চোখ শৈশবে, যেন আমি আর আমি নই, সেও নয় সে, সে আমি, জোনাকি, পাহাড়, গান, চোখ একে অন্যতে হারিয়ে সম্পূর্ণ হয়েছি। দ্বিতীয় কবিতাটি একটু বড়, এটির আঙ্গিক সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়া বোধ করি ভালো। কবিতাটি আসলে এটাকে কবিতা না বলে কবিতা গুচ্ছ বলাই বোধ করি সঙ্গত। কবিতার নাম হচ্ছে মন্দ্র সপ্তক। কবিতাটি একটি সপ্তকের আকারেই লেখা, কাজেই সপ্তকের প্রথম সুর থেকে শেষ সুর পর্যন্ত ওঠা এবং নামা, এটাই হচ্ছে এই কবিতার আঙ্গিকের একটি বিশেষ বস্তু। ভাবের সঙ্গে সঙ্গতি রেখে এই মন্দ্র সপ্তক রচনা করার চেষ্টা করেছিলাম। মন্দ্র সপ্তক। এক, সরজেই সহজ সুর থেকে সুরান্তরে উচ্চ গ্রাম অন্বেষণ, সময় বা সুযোগ আর কোথায় এখন? তাহলে কি ভেবে কোন সে উল্লাসে সোরা আর গন্ধকের খোঁজে ছুটে গেল দুরান্ত যুবক মাঝরাতে ওখানে, আজ রাতে, আজ এই ফাল্গুনের রাতে। দুই, চেয়ে দেখো লেকের ওপারে নির্জন চাঁদ, স্বচ্ছ জলে ছায়া নড়ে, বুড়ি কৃতদাসী যেন আনমনে হাত পা নাড়িয়ে কাজ করে, মুখে তার বয়সের ভাঁজ, হয়তোবা কোমল রেখাব ছুঁয়ে গান্ধারে চলেছে কোনো এক সন্ধ্যার রাগ অস্ত রাগ, আকাশে বিলীন সব পাখি উড়ে গেছে, ঘরে নয় অন্য কোনোখানে। অদ্ভুত নিচ্ছুম সাঁঝে তবু চাঁদ, শুক্লা একাদশীর চাঁদ, নিপকুঞ্জে নিরর্থক নিশিগন্ধার সন্ধানে পাতে ফাঁদ, কেবলই ডেকে ডেকে ফেরে, আয় আয় বলে কাছে আয়, তবে কি কবি ও কবিতা ভুক আজ সন্ধ্যায় বৃদ্ধা কৃতদাসী চাঁদ। তিন, হয়তোবা নক্ষত্র আর নিহারিকা জানে ক্যান্সার সেলের মতো কিভাবে চন্দ্রভুক রাত বেড়ে বেড়ে যায়, বিরহী বিরহিণী জেগে রয় পাশাপাশি একই বিছানায়, সঙ্গম ক্লান্ত নিরক্ত বেদনায় শতাব্দীর শূন্যতার লোক, রাতের শিফটে জেগে আছে ক্লান্ত শ্রমিকের দল, ইদানিং ঝিঝি নেই বর্ষার অক্লান্ত বর্ষণেও, মত্ত দাদুরি ডাহুকি ডাকে না ডাকে না ডাকে না, আর কার্তিক আভার চাঁদ মরা ফাল্গুন মাসে শুধু ডেকে যায় গান্ধারে গান্ধারির আবেদন, ভুক্ষের মতো অবিরাম আয় আয় কাছে আয় 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 বলে। চার, হৃদয় অরণ্য এক জলে দাবানল কড়ি মধ্যম থেকে ফেরা তো যাবে না আর আপ্লুত সরজে, হুতাশন দাবাগ্নি অনলে ছারখার ছিন্ন ভিন্ন সংসার বাংলার, রাতের গহীন কালো কাফন অকলঙ্ক শহীদের হৃদয়ের শ্বেত রশ্মি, রজনীগন্ধার গন্ধে মিশে যায় উজ্জ্বল চোখের তারা, কবরের নাম ভেদ করে তবুও ঝিলিক দিয়ে যাবে ভোরের সানায় আর নতুন জীবনের নহবত, নষ্ট বীজ বিধ্বংসী প্রহরের সুকণ্ঠ কল্পনা, বিমৃষ্টকারী মনের নির্বেদ, আমি একা ত্রাসমত্ত অজগর অন্ধকার
উভুক্ক তৃষ্ণার্ত সর্বদাই আমাদের সকল সময় আমাদেরই সব দেহ সল্লাসে কুরে কুরে খায় কোথায় কোথায় তুমি হে নগ্ন নর্তকী আমাকে আসব মত্ত অথবা নিদ্রামগ্ন বেরিয়ে যাও পাঁচ নিদ্রা হারা রাতের সঙ্গীত লাগ 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 লাগ্রে ভেলকি লাগ কিন্তু হায় পঞ্চমে কণ্ঠ অচল মাথায় ছন্দে ছন্দে নিয়মিত বেজে যায় প্রহরে প্রহরে ঘণ্টা প্রহরায় বাইরে বিনিদ্র সাইরেন ডেকে ডেকে যায় অতন্দ্র প্রহরায় লস অ্যাঞ্জেলেস দেবদূতের নগর নিরর রোমের মতো আগুনের পাখা ঝাপটান স্বর্গীয় প্রেতগণ মধ্যপ্রাচ্যে শতাব্দীর অন্ধকারে নমরুদের কবরের পাশে বাদুরেরা ডানা ঝাপটায় সাদ্দাদের বেহেশত তবুও তো টিকে আছে রক্তমাখা দেয়ালে আরশি আড়ালে কোন মন ভোলানো তিলসম আজ কোন মায়া অরণ্যের প্রেম বিলাসের সুরে বাঁধবে তুমি আজ এই অনিকেত অতন্দ্র কৃষ্ণ প্রহরের গান মুখ খোলো বলো বলে যাও হে কৃষ্ণ পক্ষ দেবদূত আমার ছয় আন্দোলিত ধৈবতে ভৈরবের বৈরাগ্যের সুর মেহের কি নজর কিন্তু মোহর কি কদর গোলাম হোসেন মুসাহেব ইতিহাসবি আপাতত বেকার রকে আড্ডা দেয় বাংলার মসনদ তবু এখনো অটুট আর খোয়াজ খিজির এখনো সুন্দরবনে ঘুমের শিকার বনবিবি বনে শুয়ে ওই তো এখনই কেঁদে ফিরে গেল কিছু মাসুম শিশুরা মন্দির মসজিদ চার্চ প্যাগোডায় লুটায় ভক্তরা সন্তরা কোথায় যে গেছেন হয়তোবা মহাপ্রস্থানে কে জানে রাত ভোর মুদ্রা গোনা ধর্ষণে ক্লান্ত কিশোরী গণিকা ম্লান চোখে সূর্য ওঠার ঠিক একটু আগে শয্যায় লুটায় কালো পরি নিদ্রা পরি এখন আসে না আর পালঙ্ক শূন্য আজ মদন কুমার আর রাজকন্যার কবি শুধু তন্দ্রাহারা বিহবল মাতাল অবোধ অরাজনৈতিক লম্পট নিষ্কম্প নির্বিকার নিষ্পালক অথচ হৃদয় তার সাইক্লোন বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাস দ্বিধায় শতধাতার শব্দের তুনির সামনে ফনাতলে কাল সর্প হায় লক্ষিন্দর কোথায় পালাবে নিষাদের মন মায়া মৃগে মজে আছে শুধুই মায়া মৃগে স্বপ্নে জাদুতে পরধান লোভে মত্ত বাংলার সন্তানেরা ভ্রমে চরাচর মাতে মৌতাতে আর খুঁয়াড়ি কাটায় মাঝরাতে নিঃসঙ্গ আকাশের নিরুত্তাপ ছায়ায় নিজেদের খোঁজে আত্মপ্রতিকৃতি দেখে নিউ ইয়র্ক লন্ডন বার্লিনে দেয়ালে গ্রাফিতি মাতালের প্রলাপে মুখর হাজার বছরের এই পথ হাঁটি হাঁটি করে শত ভুলের মাশুল গুনে হাঁটুর অর্ধেক অবধি আজ তারা সব ফুটপাথে দাঁড়িয়েছে উঠে হে প্রেয়সী কৃতদাসী চাঁদ আশ্বিনের কার্তিকের ফাল্গুনের এখনো অফুরন্ত জীবনের পরম লগন নিশ্চুপ নিস্তরঙ্গ এই অন্তরঙ্গ সাঁঝে সময় ছুটে চলে দুর্দাম
দুর্বার কল্প কল্প জুড়ে কল্পনার সাথে চলো বাস করি সরজে যাই ফিরে চলো সখী সহজে এবার পাজের উপর আমার লেখায় এই অংশটিতে আমি প্রথমে অক্টাভিও পাজের উপর আমার লেখা একটি প্রবন্ধের অংশবিশেষ পড়ে শোনাচ্ছি, তারপরে তার কবিতার কিছু অংশ আপনাদের পড়ে শোনাব। বহু প্রয়োজন পাজের কবিতার আঙ্গিক ও চিত্রকল্প নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা এই স্বল্প পরিসরে অসম্ভব, তাই এই প্রবন্ধের মূল সূত্র ধরে তার কবিতার নৈতিক ও আধিভৌতিক অর্থাৎ মেটাফিজিক্যাল কিন্তু স্বভাবজাত বা ন্যাচুরালিস্টিক অভিব্যক্তির জন্য প্রাসঙ্গিক কিছু উদাহরণ দিয়েই ক্ষান্ত হওয়া ছাড়া গত্যন্তর নেই। এখানে শব্দ, নারী এবং কবিতা এই তিনটি চিহ্নের সাইন সিমিওটিক শাস্ত্র অনুসারে সামান্য আলোচনা করা যাক। প্রথমেই লক্ষণীয়, স্প্যানিশ ভাষায় নারী, শব্দ এবং কবিতা এই তিনটির প্রতিটি স্ত্রীলিঙ্গ সূচক। পাজের কৌশলী রচনায় এরা একে অন্যের তুলনা হিসেবে অঙ্গাঙ্গী জড়িয়ে গেছে। রনাল্ড বার্থের মতো পাজও ধরে নেন যে শব্দ হচ্ছে এক জাদুর বাক্স যার ভেতর ভাষা সম্ভাব্য উপ্ত হয়ে আছে। রোমান ইয়াকুবসনের মতে শব্দের নিজস্ব জীবন, ওজন এবং মূল্য বর্তমান। পাজও একই রকম মতই প্রকাশ করেছেন তার একটি কবিতায়। কবিতার নাম হচ্ছে কার্তা দে ক্রেয়েন্সিয়া, বাংলায় অনুবাদ করলে হয় বিশ্বাসপত্র। কিন্তু পাজের শব্দোচ্চারণ কুটাভাস রহিত নয়, বরং দ্বন্দ্ববিধুর সংঘর্ষমথিত সন্দেহে দোদুল্যমান। লাস পালাব্রাস সন পুয়েন্তেস তাম্বিয়েন সন ত্রাম্পাস হাউলাস পৌসোস ইয়োতে আবলো তু নো মে ওয়েস নো আবলো কন্তিগো আবলো কন উনা পালাব্রা এসা পালাব্রা রেস তু। শব্দ এক সেতু, শব্দ এক ফাঁদ, কারাগার, কূপ। আমি তোমার উদ্দেশ্যে কথা বলি, তুমি শুনতে পাও না। আমি তোমার সঙ্গে কথা বলি না, আমি শব্দের সঙ্গে কথা বলি। সেই শব্দই তুমি, সেই শব্দ আমাকে তোমার থেকে তোমাতে নিয়ে যায়। তুমি, আমি এবং ভাগ্য একে সৃষ্টি করেছি। তুমি যে নারী, সেই নারীর উদ্দেশ্যে আমি উচ্চারণ করি এই সব শব্দাবলী তোমার আরশি। তুমি, তুমি নিজে এবং তোমার নামের প্রতিধ্বনি। এখানে শব্দের প্রতারণা এবং প্রতিশ্রুতি এই দুই পরস্পর বিরোধী দ্বন্দ্বের সাক্ষাৎ পাওয়া যাচ্ছে। এই দ্বন্দ্বের সমস্যার সমাধান শুধু দূরগামী এক কামজ প্রেমের ভেতর দিয়েই সম্ভব। তাই শব্দগুলো অনিশ্চিত এবং অনিশ্চিত বস্তুর কথা বলে, কিন্তু এটা কিংবা ওটার নাম উচ্চারণকালে শব্দরা আমাদের উচ্চারণ করে। যদিও প্রেম শব্দটি দ্বিধা বিভক্ত, তথাপি কালের বদমাশ হাত থেকে আমাদের রক্ষা করে যুগপৎ এক শারীরিক আক্রম এবং আত্মিক বোধে সংযুক্ত তান্ত্রিক প্রেম। প্রেম একটি ভ্যারিয়েশন, জীবকোষের ইতিহাসে এক মুহূর্ত মাত্র, তাদের অসংখ্য প্রজনন, বহু পুরুষের ঘূর্ণনের অক্ষ, আবিষ্কার, রূপ পরিবর্তন। একটি মেয়ে ঝর্ণা হয়ে যায়, একটি নারী এক দ্বীপে নিদ্রা যায়, রক্ত, শিরায় শিরায় সঙ্গীত, স্পর্শ,
শরীরের রাতের আলো, দ্বিধা বিভক্ত।